হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে ইন্ডিয়ার বাজারে রিয়েলমি জিটি নিও 2 ফোনটা অফিসিয়ালি লঞ্চ হচ্ছে এবং খুব কম প্রাইসে এটা ইন্ডিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কিন্তু অলরেডি রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটা চলছে, যেটার ফিডব্যাকটা মোটামুটি ভালোই। তবে রিয়েলমি জিটি নিও 2 স্মার্টফোনটা কিন্তু রিয়েলমি জিটি মাস্টার এডিশন থেকে অনেকটাই বেটার। রিয়েলমি জিটি নিও 2 স্মার্টফোনটা আসছে স্ন্যাপড্রাগন 870G একটি চিপসেট নিয়ে। এছাড়াও ডিসপ্লে সেকশনে থাকছে অ্যামুলেট ডিসপ্লে, আরও তো অন্যান্য ফিচার থাকছেই। সো চলুন জেনে আসা যাক কী কী থাকছে রিয়েলমি জিটি নিও 2 স্মার্টফোনটিতে। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। রিয়েলমি জিটি নিও 2 স্মার্টফোনটা আসছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লেতে, যেটাতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও থাকছে HDR10+ সাপোর্ট, আরও থাকছে 600Hz টাচ এমপ্লিক রেট। এছাড়াও থাকছে 1300 পিক ব্রাইটনেস, যার ফলে আপনার আউটডোরে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। এছাড়াও প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গোরিলা গ্লাস 5। তো ডিসপ্লে সেকশনটা কিন্তু 120Hz রিফ্রেশ রেটের কারণে বাটার স্মুথ হতে চলেছে। এছাড়াও এটাতে কোনো কালার কিংবা শার্পনেসের ঘাটতিও আপনারা লক্ষ্য করবেন না। এর আউট অফ দ্য বক্স থাকছে Android 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে রিয়েলমি UI 2.0। এছাড়াও আগে বলেছি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870G, যা একটি 5G চিপসেট, 7nm বেসড অক্টাকোর প্রসেসর, যেটার ক্লক স্পিড হচ্ছে 3.2 GHz, এবং এর GPU হিসেবে থাকছে অ্যান্ড্রিনো 650। সো এক কথা বলতে গেলে জোস একটা চিপসেট তারা এই ফোনে দিয়েছে। গেমিং পারফরমেন্সটা কিন্তু খুবই স্মুথ পাবেন, যে কোনো প্রকার হাই রেজলিউশনের গেম অ্যাজ ইফ কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার এগুলো গেম ফুল হাই সেটিংসে খেলতে পারবেন একদম স্মুথলি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে থাকছে না কোনো এসডি কার্ড স্লট, এছাড়াও 3.5mm হেডফোন জ্যাকটাও মিসিং। এবার যদি কথা বলি এর ক্যামেরা প্যানেলে, মোটামুটি মানের একটা ক্যামেরা প্যানেলও পেয়ে যাবেন, যেটাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64MP একটি ওয়াইড ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 8MP একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং 3 নম্বর ক্যামেরা হিসেবে থাকছে 2MP একটি ম্যাক্রো শুটার। এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 60fps এ রেকর্ড করতে পারবেন অনায়াসেই, যার কোয়ালিটিও মাথা নষ্ট হবে। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন একটি 16MP ক্যামেরা। আর একটি বিষয়, এই ফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই জোস, কারণ এই ফোনে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার। চার্জিংয়ের জন্য পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, এবং এই ফোনটা কিন্তু দেখতে অনেকটাই OnePlus 9R মতো দেখতে, এবং দেখতেও বেশ জোস। পেছনে যে ব্ল্যাক শেডটা দেওয়া রয়েছে সেটার কারণে কিন্তু ফোনের ভেতর আকর্ষণটা আরও বেড়ে যাবে। এছাড়াও চিকন করে লেখা রয়েছে ডেয়ার টু লিভ। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি, থাকছে 5000mAh হিউজ ব্যাটারি ব্যাকআপ, যেটিকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবে 65W ফাস্ট চার্জার, এবং জাস্ট 36 মিনিটে 100% চার্জ নিতে সক্ষম। সো বেশ দ্রুতই চার্জ পেয়ে যাবেন এই ফোনে। তবে এবার কথা হচ্ছে যে এই ফোনটা কি আদৌ বাংলাদেশে লঞ্চ হবে কি না। যেহেতু ইন্ডিয়ার বাজারে এই ফোনটা লঞ্চ হয়েছে, সেহেতু বাংলাদেশে আসার অনেকটাই চান্স রয়েছে, এবং ইন্ডিয়ার বাজারে এই ফোনটা কিন্তু 31,999 রুপিতে লঞ্চ হয়েছে, যেটা এর বেস ভ্যারিয়েন্ট, এবং ডিসকাউন্ট প্রাইস দেওয়াতে 24,999 রুপিতে আপনারা এটা পেয়ে যাবেন ইন্ডিয়ার বাজারে। তবে বাংলাদেশে যদি এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ করা হয় তাহলে এর প্রাইস 35,000-40,000 টাকার মধ্যে হয়ে যেতে পারে। তবে যদি ইন্ডিয়ার মতো বাংলাদেশেও এর কিছুটা ডিসকাউন্ট প্রাইস দেওয়া হয় তাহলে হয়তো 35,000 টাকার কমেও আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। এবং যেহেতু অলরেডি জিটি মাস্টার এডিশন ফোনটা বাংলাদেশে চলছে, সেহেতু এই ফোনটা আসতে আসতে নভেম্বর মাস সময় লেগে যেতে পারে। সো রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটার প্রাইস কিন্তু 33,000 টাকা, সেটার হিসাব করতে গেলে এই ফোনটা কিন্তু খুবই জোস। সো ভিউয়ার্স, আপনাদের কাছে ফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।